আমি স্টেশনে এসে দেখছি যেখানে পেঁয়াজ 59 টাকা কিলো আর আলু 17 টাকা করে বিক্রি হচ্ছে। এই উদ্যোগটা নিয়েছেন আমাদের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তৎসহ প্রাক্তন চেয়ারম্যান নীলিমেশ দাস। এই উদ্যোগে আমরা কঠোরভাবে স্বাগত জানাই। আমার কাছে খুব ভালো লাগছে। আমি 500 পেঁয়াজ আর 1 কিলো আলু পেলাম পয়সা দিয়ে। আমার নাম মিলন সিংহ। আপনি কি কারণে এখানে আসলেন? আমি লাইন দেখে যে পেঁয়াজের দাম খুব চড়া, যাতে রাজ্য সরকার মমতা ব্যানার্জি আমাদের এখানে 59 টাকা কেজি পেঁয়াজ, 17 টাকা কিলো আলু, তার জন্য আমি দিচ্ছি। এটা আরও 5 জন নিতে পারে, সবাই নিতে পারে, তার জন্য আমি এসেছি। আগামীতে আমি আবার কালকে আবার আসবো। আপনার কীরকম লাগছে এই? ভালো লাগছে। আমাদের এখানে তো মাননীয় বিধায়ক খাদ্যমন্ত্রী রয়েছেন, এই ব্যাপারে তাকে কিছু বলবেন? বলা হচ্ছে যে পেঁয়াজটা দিচ্ছে আমাদের দামটা খুব চড়া, যার জন্য 59 টাকা কিলো আমরা পাচ্ছি, তার জন্য আমাদের একটু সহযোগিতা একটু। তার জন্য আপনার নাম? দোলন দেব। উপলাতে পেঁয়াজ দেওয়া হচ্ছে, মানুষ কতটা সুফল পাবে কি বলবেন? দেখুন, মানুষের সুফল পাওয়ার জন্যই সুফল বাংলার পক্ষ থেকে সারা রাজ্যে পেঁয়াজ বিপণনের এই ব্যবস্থা করা হয়েছে। আমরা আদ্রাবাসীর পক্ষ থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং একই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের হাবড়ার মাননীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে। যখন সাধারণ মানুষ নাগালের বাইরে পেঁয়াজের দাম চলে গেছে, আলু কিনতে মানুষের অসুবিধা হচ্ছে, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন সারা বাংলায় সুফল বাংলার মাধ্যমে এবং আগামী দিনের রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে পেঁয়াজ তুলে দেওয়া হবে। এবং আজকে হাবড়া স্টেশন রোডের মোড়ে সকাল 7:30 থেকে সুফল বাংলার পক্ষ থেকে এবং হাবড়া পৌরসভার কর্মীদের সহযোগিতায় 59 টাকা কেজি দরে জন প্রতি 500 গ্রাম করে পেঁয়াজ এবং জন প্রতি 2 কেজি করে আলু 17 টাকা কেজি দরে এখানে দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সকাল 7:30 থেকে ঘড়ির কাঁটা 10টা ছুঁয়েছে, প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে এখানে পেঁয়াজ এবং আলু নিচ্ছেন এবং সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। এবং বাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যতদিনের না পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে, ততদিন পর্যন্ত এই পরিষেবা একইভাবে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য চালু থাকবে। এবং সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ এর ফলে উপকৃত হবে। গতকাল দেখা গেছে বীরভূমে বা দক্ষিণ চব্বিশ পরগনার গতকাল বীরভূমে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সুফলাতে, সেখানে কি এই ধরনের কোনো ঘটনা ঘটার? সকাল থেকেই আপনার পৌরসভার পৌর কর্মচারীরা এখানে
উপস্থিত রয়েছেন, আমরা নিজেরা এখানে উপস্থিত রয়েছি এবং মানুষের চাপ বাড়লে প্রয়োজনে প্রশাসনের লোকও এখানে থাকে। কেননা বিশৃঙ্খলা সৃষ্টিত উদ্দেশ্য না, মানুষকে পরিষেবা দেওয়াটা উদ্দেশ্য, এবং সেটা আমরা যথাযথভাবেই আপনার মানুষকে উপহার দিই।